চাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে গেছে উপকূলীয় বিভিন্ন জেলার নিচু এলাকা। পটুয়াখালীতেও নদ-নদীর পানির উচ্চতা 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে অর্ধ শতাধিক গ্রাম। বরগুনায় গত 24 ঘন্টায় 140 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এদিকে এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। টানা বৃষ্টিতে নওগাঁয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্নচাপের কারণে থেমে থেমে কিংবা ভারী বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টি ও উঁচু জোয়ারের ফলে বরগুনায় প্লাবিত হয়েছে অনেক নিম্নাঞ্চল। পানি প্রবেশ করেছে বরগুনা শহরেও। ফলে পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন কাটাচ্ছে পানিবন্দী অনেক মানুষ। সবশেষ খবর জানব সহকর্মী শাহ আলীর কাছ থেকে। শাহ আলী, বরগুনায় কি বৃষ্টিপাত অব্যাহত আছে কিনা এবং পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে কোনো উদ্যোগ নিয়েছে কিনা প্রশাসন? নিপা, আমি বরগুনা শহরে একদম প্রাণকেন্দ্রে কলেজ রোডে রয়েছি, যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে এখনও কিন্তু পানি নিমজ্জিত রয়েছে এই এলাকার মানুষ। আর এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, কলেজ রোডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীরাও আসতে পারছেন না। গতকালকে যে পানি হয়েছে, সেই পানি কিন্তু একদিকে জোয়ারের পানি, অন্যদিকে বৃষ্টির পানি একাকার হয়ে গিয়েছে। তখন কিন্তু দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠান ছুটিও দিয়ে দিয়েছে। আজকেও কিন্তু যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে আজকেও পানিতে প্লাবিত হবে এবং জোয়ারের পানিতে। এছাড়াও কিন্তু বরগুনার যে 2টি ফেরি রয়েছে, সেই ফেরির গ্যাংওয়ে তলিয়ে রয়েছে, সেখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। সেখানে আমরা যদি বলি খুলনাগামী যে বাস ট্রাকগুলো রয়েছে, সেগুলো কিন্তু যেতে পারছেন না। এছাড়াও আমাদের কাছে যে খবর এসেছে যে বরগুনার বেতাগী উপজেলার 7 নং সরিষামুড় ইউনিয়নের, আমরা যদি বলি কালিকাবাড়ি, দক্ষিণ কালিকাবাড়ি একটি পাকা রাস্তা ছুটে গিয়ে, সেই বেড়িবাঁধ ছুটে গিয়ে কিন্তু বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। সেখানে শিক্ষা ব্যবস্থাও কিন্তু স্থবির হয়ে রয়েছে। এছাড়াও বরগুনার যে কৃষি এবং ফসলি জমিগুলো রয়েছে, সেগুলো কিন্তু পানির মধ্যে নিমজ্জিত রয়েছে। জানেন যে সামনে যে শীতকালীন ফসল এবং শীতকালীন যে সবজি ফলানোর জন্য কৃষকরা যে প্রস্তুতি নিয়েছিল, সেগুলো কিন্তু বিনষ্ট হয়ে গেছে। এতে সামনের যে শীতকালীন সবজিগুলো তাদের কিন্তু পেতে অনেক দুর্ভোগ হবে এবং পাবে না বলে আশা করা যাচ্ছে। এছাড়া যে আমরা দেখেছি সারা রাত ভর যে বৃষ্টি হয়েছে, প্রায় 140 মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, এখনও কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমরা সেই বৃষ্টি অপেক্ষা করে কিন্তু আজকে এই যেখানে রয়েছি সেখানে সবসময় পানিতে নিমজ্জিত থাকে, কারণ পৌর শহরের একদম প্রাণকেন্দ্র এই কলেজ রোড। কিন্তু সেখানে মানুষ কিন্তু এই ড্রেন ব্যবস্থা নিষ্কাশন না থাকার কারণে, এখানে জানেন যে ডেঙ্গু রোগের রোগীর সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে। এই পানি জমা থাকলে কিন্তু ডেঙ্গু রোগীও বেড়ে যাবে। এখন পর্যন্ত কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ দেখিনি যে যারা পানিবন্দী রয়েছেন তাদের প্রতি, তাদেরকে উঁচু স্থানে নেওয়ার কোনো তাদের কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। এই ছিল বরগুনা থেকে আমার কাছে নিপা। শাহ আলী, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।